সবাইকে স্বাগত জানাচ্ছি টোনাটোনি হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে। আজকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি মূলত একটা অনুরোধের ভিডিও ছিল আমার এক অতি প্রিয় দর্শক ম্যাক্সিকানের। উনি আমাকে অনুরোধ করেছিল যে এই সেলাই দিয়ে সহজভাবে একটা ভিডিও করার জন্য, যাতে একদম নতুন যারা সেলাই শিখছে তাদের জন্য। আমি মূলত তার অনুরোধে আজকে ভিডিওটা তৈরি করছি। তাহলে আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমি এখানে যে আটটা, 1 2 3 4 5 6 7 8 আটটা সুতাকে বাদ দিব, মানে আট তার উপর দিয়ে নিব, সুইটা উপর, তারপরে নিচ, উপর, নিচ, উপর, নিচ, উপর, নিচ, এভাবে ক্রমান্বয়ে আমরা চারবার করব এই সেলাইটা। ভালো করে দেখুন, এখানে কিন্তু আমি আটটা গড় করে বাদ দিয়েছি। আটটা গড় বা আটটা সুতো আমরা যাই বলি না কেন। এখন আমরা দ্বিতীয় লাইনটা দেখাবো। এখানে দেখুন আমি চারটাকে বাদ দিয়ে দিয়েছি, চারটার নিচ দিয়ে উপর দিয়ে উঠিয়ে সুতাটা, এখানেও কিন্তু ওই আটটা সুতায় বাদ দিয়ে হয়েছে। আটটার সুতা বাদ দিয়ে উপর দিয়ে দিয়েছি, আবার নিচ দিয়ে, আবার উপর দিয়ে, আবার নিচ দিয়ে, আবার উপর, আবার নিচ, এভাবে ক্রমান্বয়ে চারবার করব আমরা। তার পরবর্তী সেলাইয়ে এখানে দেখুন আমি বাকি অংশ, মানে আটটাকে বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে এটার উপর দিয়ে আটটা ধরেছি, নিচ, উপর, নিচ, উপর, নিচ, এভাবে চারবার হবে। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।
পরবর্তী অংশটুকু আগের মতোই দেখা যায় চারটা গড় এপাশে বাদ যাবে, চারটা গড় সামনের দিকে এগিয়ে যাবে। আমি কিন্তু এখানে অনেক সহজ করে দেখিয়ে দিয়েছি, সুইটা ধরে রেখেছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। তো এভাবে ক্রমান্বয়ে বাকি অংশটুকু করতে হবে। এখন পরবর্তী নিচের অংশটুকু আমি দেখাচ্ছি। সুইটা উঠিয়ে চারটা, এই চারটার উপর দিয়ে আমি সুইটা উপরে উঠিয়ে দিব, চার সুতার উপর দিয়ে, তারপর আবার আটটা, আটটার নিচ দিয়ে, আবার আটটার উপর দিয়ে, আবার নিচ দিয়ে, আবার উপর দিয়ে। তো এভাবে ক্রমান্বয়ে এটাও চারবার হবে। আর আগের বারে কিন্তু আমরা সামনের দিকে চার গড় বাড়িয়ে নিয়েছি, কিন্তু চার গড় বাড়িয়ে নিয়েছি আর এদিকে কমিয়ে দিয়েছিলাম, কিন্তু এবার সামনের দিকে কমে যাবে, পিছনের দিকে এগিয়ে যাবে। আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর টোটাল সেলাইটা এভাবেই কমপ্লিট করতে হবে। এখন আমরা পিঙ্ক কালারের অংশটুকু দেখাব। দেখুন, মনোযোগ সহকারে দেখুন, আমি এখান থেকে সুইয়ের মাথা উঠিয়ে নিলাম, উঠিয়ে উপরের দিকে দিলাম। উপরের দিকে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু চারটা সুতা উপরের দিকে দেওয়া আছে, তার মানে আমি এটাকে উপরে ভাবে দেবো, পরে আবার নিচে,
আবার উপরে, নিচে আবার উপরে, নিচে আবার উপরে, এভাবে ক্রমান্বয়ে সম্পূর্ণ পাতাটা আমরা কমপ্লিট করব। তারপরে লাস্টের অংশটুকু আমি দেখাচ্ছি। এখান থেকে আপনারা সুইটা তুলবেন, সুইটা তুলে নিচ দিকে তুলে নেবেন, গ্রিন কালারের নিচ দিকে উঠিয়ে, তারপরে এই যে লম্বালম্বিভাবে গ্রিন কালারটা আছে এটার উপরে এই পিঙ্ক কালারের সুতাটা উপরে যাবে, আবার নিচ দিয়ে যাবে, আবার উপর দিয়ে যাবে, নিচ দিয়ে যাবে, উপর দিয়ে যাবে, নিচ দিয়ে যাবে, উপর দিয়ে যাবে, এভাবে সম্পূর্ণ সেলাইটা কমপ্লিট করতে হবে। সেলাইটা কঠিন মনে হলেও কিন্তু অতটা কঠিন না, আপনারা যদি একটু মনোযোগ সহকারে সেলাইটা দেখেন, কয়েকবার দেখলেই আমার মনে হয় আপনারা সেলাইটা আয়ত্তে নিয়ে আসতে পারবেন।